হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য বিরাট বড় সুবর্ণ চাকরির সুযোগ নিয়ে চলে এসেছি, যেটা কলকাতা ছাড়া কিন্তু বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্ট হচ্ছে। কল্যাণ জুয়েলার্সের তরফ থেকে প্রচুর পদে ছেলে এবং মেয়ে নেওয়া হবে, সেটাতে তোমাদের আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখাবো। তাই রিকোয়েস্ট করব, যারা আবেদন করতে চাও অবশ্যই করে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো। কল্যাণ জুয়েলার্সে কিন্তু এখানে মাধ্যমিক পাস থেকে রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে, তোমাদেরকে আমি পুরোটা ডিটেলসে বলতে চাই। এবং যারা যারা আবেদন করবে, তারা কোথায় আবেদন করবে, কবে থেকে ইন্টারভিউ হবে, কোন কোন শোরুমে তোমাদের সেই রিক্রুটমেন্টের জন্য পজিশান দেওয়া হবে, আজকের ভিডিওতে তোমাদের সব কিছুই বলবো। এছাড়া তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো আমার এই চ্যানেলটি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এখানে আমি প্রতিনিয়ত কিন্তু প্রাইভেট এবং গভর্নমেন্ট জব রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করে থাকি। তো চলো বন্ধুরা, কল্যাণ জুয়েলার্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আরও ডিটেলসে সেটা বলবো। তো বন্ধুরা, যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, কল্যাণ জুয়েলার্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ওপেন করে ফেলেছি। এখানে তোমরা দেখতে পাবে কী কী পজিশানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। সেলস এক্সিকিউটিভ পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেটাতে 20,000 প্লাস ইনসেন্টিভ তোমরা পেয়ে যাবে, যেটার জন্য 12 পাস করলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপরে রয়েছে সেলস এক্সিকিউটিভ ট্রেনির পদে ট্রেনিং, তার জন্য 12,500 টাকা দেওয়া হবে। সেলস ডিপার্টমেন্টের কাজ 12 পাস করতে হবে, 18 থেকে 28 বছরের মধ্যে তোমাদের কাউন্টারে বসে সেলসের কাজ তোমাদের করতে হবে। তারপরে আছে সুপারভাইজারের পদে, যেটাতে 15,000 টাকা স্যালারি দেবে, এটাতে কিন্তু 12 পাস হতে হবে, কিন্তু তাছাড়াও 3 বছরের এক্সপিরিয়েন্স হতে হবে রিটেল সেক্টরে। কম্পিউটার অপারেটরের পজিশন বেরিয়েছে, সেটাও কিন্তু সেলস ডিপার্টমেন্টে, 17,500 টাকা। এটাতে আবেদন করার জন্যও কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেটাতে আবেদন করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ +2 এবং 28 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়সীমা হতে হবে। ফ্লোর হোস্টেসের পজিশন বেরিয়েছে, যেটার জন্য 15,000 টাকা দেওয়া হবে, 12 পাস, 30 থেকে 40,000 টাকা তোমাদের এই 30 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এরপরে আসছি মার্কেটিং এক্সিকিউটিভ, এটার জন্য 15,000 টাকা মাইনে তোমাদের দেওয়া হবে, এবং এটাতে ক্যান্ডিডেট উইথ ডাইরেক্ট সেলিং এক্সপিরিয়েন্স উইল বি প্রেফার, যারা ডাইরেক্ট সেলিং করে তাদের ওপরে এক্সপিরিয়েন্স এরম থাকলে তবে আবেদন করতে পারবে। রিটেল সেলস অ্যাসোসিয়েটের পজিশান বেরিয়েছে, যেটার জন্য কোয়ালিফিকেশান 12 পাস এবং রিটেল সেক্টরে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবার আবেদন কীভাবে করবে, করার জন্য যে পোস্টটা তোমার ভালো লাগবে সেই পোস্টটার জন্য তুমি আবেদন করবে। তাছাড়া তোমাদের একটা আরও ডিটেলসে বলে দিই, এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে বি ওয়্যার অফ ফোন কল প্রমিসিং জব অপরচুনিটি উইথ কল্যাণ জুয়েলার্স, মানে বলেছে যদি কোনো ফেক কোম্পানি বা ফেক কিছু থেকে তোমাদের ফোন করা হয় কল্যাণ জুয়েলার্সে কাজের ব্যাপারে, সেটা কিন্তু পুরোপুরি ফেক। তাই তোমরা কিন্তু কোনো রকম ফেক কনসালটেন্সি বা ফেক জায়গাতে টাকা দেবে না, অবশ্যই করে অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করবে এবং সেখান থেকে সরাসরি ইন্টারভিউ দিয়ে তোমরা কিন্তু চাকরি পাবে। কোথাও চাকরি পাওয়ার জন্য কোনো রকম টাকা দিতে হয় না, এটা সবসময় মনে রাখবে। এবারে আবেদন করার জন্য ক্লিক করবে তোমরা অ্যাপ্লাইয়ের ওপরে, করলে তোমরা 3টে ফর্ম পাবে, পার্সোনাল ডিটেলস, প্রফেশনাল ডিটেল এবং আদার্স ডিটেল। যেটাতে কোনো এক্সপিরিয়েন্স নেই সেটাতে তোমরা কিন্তু প্রফেশনাল ডিটেলসটা পাবে না। সেখানে তোমার নাম, তোমার জেন্ডার, ফাদার্স নেম, অ্যাড্রেস, আধার কার্ড, পিনকোড, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট, ডিস্ট্রিক্ট, ডেট অফ বার্থ, নিয়ারেস্ট কল্যাণ জুয়েলারি যেটা তোমরা দেখতে পাচ্ছ কলকাতার মধ্যে কোথায় কোথায় আছে আমি বলে দিই। কলকাতার মধ্যে আছে গড়িয়াহাট, সল্টলেক, এছাড়া কিন্তু আরও অনেক জায়গায় নতুন নতুন বেরোচ্ছে কলকাতার মধ্যে, সেগুলোতে তোমরা আবেদন করবে। এবং কোন জায়গাতে তোমরা ইন্টারভিউ দিতে চাও সেটাও কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। করে তোমরা প্রত্যেকটা স্টোরে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, সেটাতে সিলেক্ট করে তার পার্সোনালিটি এবং আধার দিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে। এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করে দেবে এবং তা যদি তুমি সিলেক্টেড হও তাহলে ইন্টারভিউর জন্য ডাকা হবে, তারপর ইন্টারভিউ দিয়ে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার এই চ্যানেলটি। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।